আমি অধ্যাপক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার মামুন মুস্তাফি, আমি গণস্বাস্থ্য নেফ্রোলজি প্রধান। আপনাদের সাথে আজকে আলোচনা করব করোনা নিয়ে, যার নতুন নামকরণ হলো কোভিড-19। যদি কারো কারো করোনা হয়, আপনি বাসায় থাকবেন, স্বাভাবিক প্যারাসিটামল, কাশির ওষুধ, সিরাপ এগুলো খাবেন। সমস্যা বেশি হলে আপনি আইসিডিআরের যে নাম্বার দেওয়া হয়েছে সেখানে টেলিফোন করবেন। যদি সমস্যা বেশি হয়, ওরা এসে রোগীর কাছ থেকে লালা নিয়ে পরীক্ষা করে জানাবে যে তার করোনা আঘাতপ্রাপ্ত হয়েছে কিনা, করোনার সংক্রমণ হয়েছে কিনা। করোনার সংক্রমণ হলেই হাসপাতালে ভর্তি হওয়ার দরকার নেই, কারণ আমি বলেছি যে 80% রোগী অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। যদি রোগটা বাড়তে থাকে, শ্বাসকষ্ট থাকে, তাহলেও আপনি আইসিডিআরকে জানাইতে হবে, তখন তারা এসে রোগীকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করবে। সেই চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে সরকার দেবে। আমরা গণস্বাস্থ্য হাসপাতালে রোগী যাতে এই রোগ না ছড়ায় সেজন্য অনেকগুলো ব্যবস্থা নিয়েছি। আপনারা শুনে খুশি হবেন যে সমস্ত রোগীদেরকে আমরা 4টা করে মাস্ক দিয়ে দিচ্ছি। এই মাস্কটা স্পেশালি ডিজাইন করা হয়েছে আমাদের তত্ত্বাবধানে, গণস্বাস্থ্য স্টাফরা তৈরি করেছে সামারে। এর ভিতরে 3টা লেয়ার আছে যাতে কোনো জীবাণু শরীরের ভিতরে না ঢুকতে পারে। রোগীর একটা ব্যবহার করবে, একটা রিজার্ভ রাখবে, একটা ধুয়ে দেবে। সো যাতে প্রত্যেক দিন যখনই হাসপাতালে ঢুকবে, শুধু হাসপাতালে ঢুকবে না, আমি সমস্ত রোগীদেরকে বলেছি যারা ঘর থেকে বেরোলেই মাস্কটা পরবে, যাতে ঘরের বাইরে বসেও তার সাথে কোনো রোগীর সংস্পর্শে ভুলেও এসে পড়ে তারা যেন সেটা না হয়, এবং বাসায় গিয়ে সেটা খুলে ধুয়ে রেখে দেবে। আপনারা জানবেন যে আমাদের সমস্ত স্টাফদেরকে আমরা ডাবল ট্রিপল করে মাস্ক দিচ্ছি, যাতে তারাও সবসময় এর পরে থাকে এবং বাসায় গিয়ে ধুয়ে রাখতে পারে। আমাদের দরজায় দরজায় আমরা স্যানিটাইজার রাখতেছি, যে কোনো জায়গায় ঢোকার আগেই হাতে স্যানিটাইজার দিয়ে ক্লিন করে এবং রোগীর সংস্পর্শে বা রুম থেকে বের হয়ে আবার ক্লিন করবে। আমরা ডাক্তারদের জন্য ফুল গাউন ব্যবস্থা করছি, যদিও এটা ওয়াটারপ্রুফ না, কিন্তু যদি করোনার কোনো সম্ভাবনা দেখা দেয় তাহলে আমরা সমস্ত ডাক্তার স্টাফরা গাউন পরে, মাস্ক পরে, ক্যাপ পরে এবং মোজা পরে আমরা এই কার্য পরিচালনা করব। তো এখন পর্যন্ত বাংলাদেশ সরকার এবং বিশেষ করে গণস্বাস্থ্য তার রোগীদের জন্য, আমার মনে হয় আমাদের পক্ষে বাংলাদেশের কনটেক্সটে যতখানি ব্যবস্থা, যতটা তার সবটাই নেওয়া হচ্ছে। ইনশাআল্লাহ আমরা নিরাপদ থাকবো। আলহামদুলিল্লাহ।